হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, এবং আজকে আমি আপনাদের মাঝে যে এয়ারড্রপটি শেয়ার করব, এটা কয়েন মার্কেট ক্যাপের একটি এয়ারড্রপ। এবং এই এয়ারড্রপটিতে আপনি অংশগ্রহণ করলে 425 সি কিউবের টোকেন পাবেন, যেটা বর্তমান ভ্যালু $3 ওপর একটু। এটা একটু প্রাইসটা এখন বর্তমানে একটু খুবই কম, এটা আস্তে আস্তে বাড়বে। আপনারা সবাই জানেন যে এখন প্রত্যেকটি ক্রিপ্টো কারেন্সি বাড়ে কমে এরকমই। তো আপনি এটা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যখন আপনি রিসিভ করবেন এই টোকেনটা, তখন হোল্ড করে রাখবেন, যখন দাম বাড়বে তখন আপনি সেল করে দিতে পারবেন। সো এয়ারড্রপে যারা অংশগ্রহণ করেন, প্রত্যেকে জানেন যে এয়ারড্রপ কিন্তু সাথে সাথে পেমেন্ট করে না, তারা কিছুদিন সময় নেয়, এক মাস দুই মাস এরকম সময় নেয়, বা 15-16 দিন এরকম, 14-15 দিন এরকম সময় নেয়। সো এটা কিন্তু রিয়েল একটি এয়ারড্রপ। যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ এ টু জেড ভিডিওটি দেখবেন, তারপর এখানে অংশগ্রহণ করবেন। এবং এর আপডেটটা আপনার কিন্তু এই যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে আপনি আপডেটটা পেয়ে যাবেন। যখন পেমেন্টটা পাবো আমি সাথে সাথে আপনাদের কাছে জানিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। সো এই টোকেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টোকেন, আপনারা যেহেতু বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টেড এবং বাইন্যান্স এক্সচেঞ্জে আপনি সরাসরি এই টোকেনটা রিসিভ করবেন। তো প্রথমত আপনাকে চলে যেতে হবে আমার এই ভিডিওর, যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এবং এখানে যদি জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে ভালো, আর যদি জয়েন না হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে থাকবেন। এবং সব সময় এখানে আপডেট থাকবেন, কখন কি আপডেট দিচ্ছে, কখন কি আপনি কোনো আপডেট পেলে অবশ্যই শেয়ার করবেন। আপনার যদি রেফারে প্রয়োজন হয় রেফার লিঙ্কটা শেয়ার করবেন, অন্যথায় কোনো লিঙ্ক শেয়ার করবেন। আপনার রেফারে প্রয়োজন আপনি এখানে শেয়ার করবেন যে আমি একটা রেফার লিঙ্ক শেয়ার করেছি, আমার এখানে জয়েন করেন এরকম। তো এখন বিষয়টা হলো যে এখানে আপনি কীভাবে অংশগ্রহণ করবেন এই কয়েন মার্কেট ক্যাপের যে এতে। প্রথমত আপনাকে এই যে বাইন্যান্স এক্সচেঞ্জের যে অ্যাকাউন্ট আছে, এখানে আপনাকে যদি আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে এবং ভেরিফাই করা থাকে, মানে কেওয়াইসি করা থাকে, সেক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই। আর যদি আপনার অ্যাকাউন্ট আছে করা কিন্তু আপনি এখনও কেওয়াইসি মানে ভেরিফাইড করেননি, ভেরিফাই করা না, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে একেবারে সহজ সাথে সাথে এটা কিন্তু ভেরিফাই করে দেয়, এবং খুবই সহজ। আপনারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, হাউ টু ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট বাংলা লিখে সার্চ দিলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। হাউ টু ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট বাংলা লিখে আপনারা যখন সার্চ দিবেন তখন এরকম ভিডিও পেয়ে যাবেন, এবং যে কোনো একটা ভিডিও এরকম থেকে দেখে নেবেন, ভেরিফাই সহ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফাই সব দেখে নেবেন। সো এখন বিষয়টা হলো যে এখানে আপনি এটার অ্যাকাউন্ট, এটা প্রথম গেল বাইন্যান্স অ্যাকাউন্টের বিষয়ে। তো দ্বিতীয়ত যেটা হলো যে এখানে কয়েন মার্কেট ক্যাপে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ মানে অ্যাকাউন্ট খুলতে হবে কয়েন মার্কেট ক্যাপ। সো আমরা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন। আপনি প্রথমত এই লিঙ্কে ক্লিক করে আপনি আগে ভিডিওটা দেখে নেবেন, তারপর এই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্টটা খুলে নেবেন। সো আশা করে বিষয়টা বুঝতে পারছেন। আপনাকে আগে বাইন্যান্স অ্যাকাউন্টে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখার পরে এই লিঙ্কে এসে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। তারপরে এখানে ভেরিফাই করা হয়ে গেলে, সব কিছু কমপ্লিট হয়ে গেলে এই যে সাইন আপ এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে দেখেন, এই লিঙ্কে যখন আপনি ক্লিক করে দিবেন, সো এই লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে আপনার ব্রাউজারে নিয়ে যাবে, আপনার ক্রোমের ব্রাউজারে। সো নিয়ে গেলে আপনি এখানে আসার পরে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, একেবারে নিচে চলে যাবেন। একেবারে নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপ, একদম নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে কয়েন মার্কেট ক্যাপ, একদম নিচে চলে আসবেন। স্ক্রল করে এই কয়েন মার্কেট ক্যাপের পর ক্লিক করে দিবেন। কয়েন মার্কেট ক্যাপের পর ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে সরাসরি আপনাদের কয়েন মার্কেট ক্যাপে নিয়ে আসছে। সো কয়েন মার্কেট ক্যাপে আপনারা সবাই জানেন এখানে আমরা বিভিন্ন টোকেনের প্রাইস কেমন সব কিছু আমরা এখানে কিন্তু দেখে থাকি। তো এখন বিষয়টা হলো যেহেতু এটা রিয়েল এয়ারড্রপ, কেউ মিস করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, এখানে অংশগ্রহণ করবেন। তো এখানে আমরা থ্রি ডটে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করে এখানে আমার যদি অ্যাকাউন্ট, আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে আগের থেকে সেক্ষেত্রে আপনি লগ ইনে ক্লিক করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো বন্ধুরা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, তারপর এখানে একটা টিক মার্ক দিবেন, তারপর এখানে আই এম নট রোবটে ক্লিক করে ক্যাপচাটা কমপ্লিট করে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি সাইন আপ অপশানে ক্লিক করে দিলাম, এখানে টিক মার্ক দিয়ে দেখতে পাচ্ছেন চেক ইউর জিমেল। সো আমি আমার জিমেলটা চেক করবো, আমার জিমেলে তার একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়েছে, অবশ্যই জিমেলটা চেক করে নেবেন। সো জিমেলটা চেক করার পরে দেখতে পাচ্ছেন টিম কয়েন মার্কেট ক্যাপ, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন সরাসরি। সো আমি এই লিঙ্কে ক্লিক করতে পারি, অথবা আপনি চাইলে এই লিঙ্কে ক্লিক নাও করতে পারেন, আপনার এটা সেটা ইচ্ছা আপনার। তো আমি এখানে যেটা করবো, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভেরিফাই হওয়ার জন্য এটা লোডিং নিচ্ছে। সো আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এই দেখেন, এখানে লার্ন অ্যান্ড আর্ন সি কিউবি টোকেন, এটা কিন্তু এটা নিজস্ব একটা টোকেন সম্ভবত। সো এই টোকেনটা আমরা খুব সহজে পেয়ে যাব। এবং আমরা যদি আরেকটু দেখি, তো বন্ধুরা এখন বিষয়টা হলো যে এখানে আপনার কাজ শেষ, এখন আপনাকে যে কাজটা করতে,
তো এখানে আপনার কাজ শেষ, এখন আপনাকে সরাসরি চলে যেতে হবে আবার সেই লিঙ্কে, এই লিঙ্কে চলে আসবেন, এখানে চলে আসবেন। এসে আসার পরে আবার এই সাইন আপ এই লিঙ্কে ক্লিক করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে আবার ক্লিক করলে, এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এখানে নিচে দেখতে পারবেন, আমি দেখাই আপনাদের, একটু নিচে আসবেন, ওই লিঙ্কে ক্লিক করে আবার একটু নিচে আসবেন। আস্তে আস্তে আসার পরে আপনি এখানে একটা ইয়ে দেখতে পাবেন, এই যে টেক দি কুইজ, এই দেখতে পাচ্ছেন টেক দি কুইজ, এই টেক দি কুইজে ক্লিক করবেন। টেক দি কুইজে ক্লিক করার পরে, সো টেক দি কুইজে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে, আমি একটু আপনাদের দেখাই। সো এখানে নিয়ে আসবে, এখানে রেডি টু ফর নেবার্স নেটওয়ার্ক কুইজ। তো আমরা এখানে আনার পরে আপনাকে এই যে তীর মতো চিহ্ন দেখতে পাচ্ছেন কর্নারে, এই কর্নারে তীর মতো চিহ্নতে ক্লিক করবেন। তারপরে আই এম নট রোবটে ক্লিক করে ক্যাপসাটা কমপ্লিট করবেন। আমার কিন্তু অটোমেটিক ক্যাপসা হয়ে গেছে, আপনাদের ক্যাপসা কমপ্লিট করতে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে ক্যাপসাটা কমপ্লিট করে টিক মার্ক যখন চলে আসবে তখন আপনি এই তীর মতো চিহ্নতে, নিজের তীর মতো চিহ্নতে ক্লিক করবেন। সো আমি এখানে আই এগ্রি উইথ কর্ন মার্কেট ক্যাপ অ্যান্ড কন্ডিশন। তো আমরা এখানে প্রথমটা টিক মার্ক দিয়ে দেবো, একদম প্রথমটা টিক মার্ক দিয়ে দেবো, তারপরে প্রথমে ইয়েস দিয়ে দেবো, ইয়েসটা ক্লিক করে দিব। তারপরে এখানে বলেছে কয়েন মার্কেট ক্যাপ, মানে আপনি কয়েন মার্কেট ক্যাপে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা এখানে, কয়েন মার্কেট ক্যাপে যে অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে এই যে তীর মতো চিহ্ন এখানে ক্লিক করে দিবেন, এই তীর মতো চিহ্নতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে তারা বলেছে ইউ আইডি, ইউজার আইডি, এখানে বলেছে 8 ডিজিট একটা বাইন্যান্সের ইউজার আইডি দিতে হবে। সেই আমি আমার বাইন্যান্স যে অ্যাপসটি আছে, সো আপনারা অ্যাপসে লগ ইন করতে পারেন অথবা আপনার ব্রাউজারে লগ ইন করে রাখতে পারেন। আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম এবং আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই। কেমন ভেরিফাই আপনি দেখাই, আমার এই এখানে কর্নারে নিচে থ্রি ডট এখানে ক্লিক করবেন অথবা আপনি এই কর্নারে ক্লিক করবেন, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট শুধু এই এয়ারড্রপের জন্য লাগবে না, আপনাকে প্রত্যেকটি এয়ারড্রপে কিন্তু বাইন্যান্সে যখন লিস্টেড থাকে টোকেন তখন আপনাকে অবশ্যই বাইন্যান্সের অ্যাকাউন্টে আপনাকে টোকেনটা রিসিভ করতে হবে, সেজন্য আপনাকে অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে। সো এই কর্নারে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই, এখানে এইরকম ভেরিফাই না আসা পর্যন্ত আপনি এখানে কোনো প্রকার টোকেন রিসিভ করে কাজ করতে পারবেন না। মনে রাখবেন এটা টোকেন অবশ্যই এই বাইন্যান্স এক্সচেঞ্জের যে অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করে নেবেন, আমার মতো দেখতে পাচ্ছেন একেবারে ভেরিফাই লেখা। এখন আপনাকে এই যে ইউজার আইডি দেখতে পাচ্ছেন এখানে ম্যান এখানে ক্লিক করবেন, এই কর্নারে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, এই যে আমি এটা কপি করে নেব, এটা সম্ভবত কপি হচ্ছে না। সো এখানে কর্নারে দেখতে পাচ্ছেন, আমি দেখাই আপনাদের, ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই যে ইউজার আইডি, এই যে 6-8 ডিজিট কোড, এটা আপনি মনে করতে হবে, মনে করে ওখানে দিতে হবে। তো আমি এটা, তো বন্ধুরা আমি এখানে আমার 8 ডিজিটের যে বাইন্যান্স যে ইউজার আইডি সেই কোডটা আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে যে তীর মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে দিলাম। তারপর এখানে বলেছে হোয়াট ইজ দি টোটাল সাপ্লাই সিকিবি টোকেন, কতগুলো সাপ্লাই। তা এখন প্রথম যে কাজটা, যে আপনাকে এই যে কুইজের যে অ্যান্সারগুলো, এই যে এটা এটা কোশ্চেন এবং অ্যান্সারগুলো এখানে বসাতে হবে এই বক্সে। সো এখানে বলেছে হোয়াট ইজ দি টোটাল সাপ্লাই অফ সিকিবে টোকেন্স, প্লিজ ফাইন্ড ইট হিয়ার। সো আমরা সরাসরি চলে যাবো আমাদের এই টেলিগ্রামে, টেলিগ্রাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিছি অ্যান্সারগুলো, কোশ্চেনের অ্যান্সার সহ সব এখানে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি, দেখেন এগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। সো এটা আপনি কপি করে নেবেন, তো আমি এটা এটার পর আপনি এটা আপনি কপি করে নেবেন। এখানে যদি আপনি কপি না করতে পারেন সেক্ষেত্রে এটা চেপে ধরবেন, চেপে ধরে এটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনার যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আপনি এটা আগে এ করবেন, দেখেন আমি আমার নোটপ্যাডে আগে আমি এটা সেভ করব, নোটপ্যাডে সেভ করে আমরা এটা সব কিছু এ করতে পারবো। সো নোটপ্যাডে চলে আসলাম, নোটপ্যাডে আসার পর আমি এটা কপি করে নেব, এভাবে আপনি কপি করে নেবেন। যদি ওখানে কপি না হয় সেক্ষেত্রে কপি করে আপনি সরাসরি এখানে চলে আসবেন, এখানে আসার পরে আমরা এটা বসিয়ে দেবো। সো দেখেন আপনারা খেয়াল করে দেখেন এটা আমি বসিয়ে দিলাম, ঠিক এইটুকু বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে তীর মতো চিহ্ন, এই কর্নারে তীর মতো চিহ্নতে ক্লিক করবেন। তারপর বলেছে হোয়াট ইজ দি ফুল নেম অফ দি লয়ার অন ব্লকচেইন অফ দি নেইবার্স নেটওয়ার্কস, তো এর এই যে কোশ্চেনের অ্যান্সারটা এখান থেকে টিক মার্ক দিতে হবে, ক্লিক করতে হবে। সো আমি দ্বিতীয় নম্বর যে অ্যান্সারটা দিয়েছিলাম সেটা হলো যে এই যে দ্বিতীয় নম্বর অ্যান্সার, প্রথম অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে, দ্বিতীয় নম্বর অ্যান্সারটা হলো এইটুকু হবে, আমি এই যে অ্যান্সার সহ এখানে এইটুকু আমি কপি করব। সো কপি করে এইটুকু কপি করে আমি আপনি এইটুকু এভাবে দিয়ে দেবেন সবগুলো। সো এটা দেখে নেবেন, এটা দি কমন কলেজ বেস, তো এটা এটা হবে দি কমন নলেজ বেস, এই তিন নম্বরটা হবে, তিন নম্বরে ক্লিক করবেন। তিন নম্বরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরেরটা চলে আসছে, পরেরটা কী হবে, পরে অ্যান্সারটা হলো পুয়ার অপওয়ার্ক, দেখতে পাচ্ছেন পুয়ার অপওয়ার্ক, শুধু ওইটা কপি করে নিলে হয়ে যাবে। পুয়ার অপওয়ার্কটা হবে দেখতে পাচ্ছেন যেখানে পুয়ার অপওয়ার্ক, দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরটা, এই দ্বিতীয় নম্বরটা আপনি ক্লিক করবেন, ক্লিক করলে পরেরটা চলে আসবে আবারও একইভাবে, একইভাবে আপনি অ্যান্সারগুলো দেখে নেবেন। সো পরে অ্যান্সারটা হবে ওপেন সোর্স, আপনারা দেখে নেবেন অ্যান্সারটা, দেখে নেবেন, নিয়ে টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি সবগুলো কমপ্লিট করে আবার ব্যাক করছি। ভিউয়ার্স আমার সবগুলো দেওয়া শেষ, সবগুলো দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে থ্যাংক ইউ ফর টকিং দিওয়ার কুইজ। তো আমরা এটা সাবমিট করব,
এটা আমরা দেখতে পাচ্ছি নিচে সাবমিট অপশানে। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন। আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে দেখতে পারবেন, একটু লোড নিচ্ছে। তো এবার লাস্ট যে মোমেন্টে সেটা হলো যে আই এম নট রোবটে ক্লিক করে ক্যাপচাটা কমপ্লিট করার পরে আপনাকে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে। আমি এই ক্যাপচাটা কমপ্লিট করে সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। দেখেন সাবমিট ফর্মে ক্লিক করলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট, আপনার আর কিছু করতে হবে না। এবং পরবর্তী এই এয়ারড্রপের যখন আপডেটটা দিবে, সো আমরা এই টোকেনটা কোথায় পাবো সেটা আমি আপনাদের বলি। এই টোকেনটা পাবো আমরা আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে, এই যে বাইন্যান্স এক্সচেঞ্জারে এখানে আমরা পাবো। কোথায় পাবো আমি সেটা বলি আপনাদের। সো আমার টোকেনটা এই জায়গায় পাবো, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, সরি আমি এটা ওপেন করি। সো আপনারা এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে কর্নারে, এই ছোটো করে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে এই ওয়ালেটে এখানে আপনি এখানে টোকেনটা পাবেন, সিকিউবের টোকেনটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো টোকেনের ইয়ে আছে, দেখেন এখানে আপনি টোকেনটা পেয়ে যাবেন। পেয়ে গেলে আপনি এখান থেকে টোকেনটা, এই যে ধরে এই টোকেনটা পান, সেক্ষেত্রে এখানে উইথড্র করতে পারেন। সাপোজ আপনি এই টোকেনটা পেলেন, এই বিটিটি টোকেন, এখানে আপনি ক্লিক করলাম, ক্লিক করলে উইথড্র করতে পারেন। উইথড্র করে আপনি এখানে এখানে টোকেনটা দেখতে পারবেন এবং এখানে উইথড্র অপশানে ক্লিক করলে উইথড্র অপশানটা আপনার চালু হয়ে যাবে। এখানে আপনি উইথড্র করে নিতে পারবেন, এখান থেকে উইথড্র করে দিতে পারবেন। সো খুবই ভালো একটি এয়ারড্রপ, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা এখানে কাজটা করতে পারবেন। নাহলে কিন্তু ভুলভাল কাজ করলে, যদি আপনি একটি একটি কোশ্চেনের অ্যান্সার যদি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। আর এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, আমি আপডেটটা জানিয়ে দেবো এখানে কোন সময় আমরা টোকেনটা আমরা রিসিভ করতে পারবো। এটা সম্ভবত তারা আমাকে অটোমেটিক আমাদের করে দিবে নাকি আমরা আমাদের অটোমেটিক যদি করে দেয় সেক্ষেত্রে আমরা টোকেনটা যখন আমরা পাবো সেক্ষেত্রে আমি জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।